জন্ম আমায় নবীর যুগে হলে কেমন হতো দুনয়নের সোলে পাত দেখিলে কেমন হতো জন্ম আমায় নবীর যুগে হলে কেমন হইতো আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান যে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়ারি নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমায় নবীর যুগে কেমন হতো দিন কত আলোচনায় বসিতাম আমি অধম দিন কত আলোচনায় বসিতাম আমি অধম সামনে রসুল পাক হতো পিছে পাশে সাহাবগণ আবু বকর আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জন্ম আমায় নবীর যুগে হলে কেমন হতো কেমন ছিল সেই দৃশ্য মদিনায় দেখেছেন সব সাহাবী খেলেছে ইমাম হাসান হুসাইন সাথে দয়ার নবী কেমন ছিল সেই বিশ্ব মদিনায় দেখেছেন সব সাহাবী খেলেছেন ইমাম হাসান হুসাইন সাথে দয়ার নবী নবী পাক জবানে ডাকে হুসাইন শুনলে কেমন হতো জন্ম আমায় নবী যুগে হলে কেমন হতো সম্মানীয় উপস্থিতি প্রথমত আমি উঠেছি একদম মাগরিবের পরপরই ঠিক কিনা একটু যদি কথা বলেন তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে কারণ যারাই আলোচনা করে তারা ভালো বুঝবেন আমি যদি একা একা কথা বলি আর আপনারা যদি হ্যাঁ না উত্তর না দেন না তাহলে আমাদের কথা বলতে অসুবিধা হয় আমরা বুঝতে পারি না যে আমরা আমাদের কথা আপনারা কতটা বুঝছেন ঠিক কিনা জি তো একটু উত্তর দেবেন যতগুলো মানুষ এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় আর আল্লাহ দয়া যদি হয় তাহলে আরো যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ পাচ্ছেন তানারাও একের পর একে এসে বসবেন ইনশাআল্লাহ তো আমি মাগরিবের পরপরই উঠেছি যার কারণে অনেক ভাইরা হয়তো ভাববেন
যে প্রথমত বয়সে অল্প, কি বা আলোচনা করবে আর কি শুনবো, আর এত সন্ধ্যায় বেলায় অনেকের মন হয়তো চাইলে একটু পরে আসতে চাচ্ছে। তা আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধে নেই, তারা একটু পরেই আসুক। আর বিশেষত আজকের এখানে অনেক বড় বড় আলেম ওলামারা তারা আছেন, তারা আমাদের মুরব্বী, তাদের অজও শুনতে হবে, ঠিক কিনা? তো আমরা এখানে এসে বসতে পেরে, আচ্ছা বলেন তো আমরা খুশি না বেজার? কথা বলে না, আমরা এখানে এসে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুশি। এই অনুষ্ঠানে আমরা বসে খুশি হয়েছি, ঠিক কিনা? এই অনুষ্ঠানে আসতে পেরে বক্তা শ্রোতা সকলেই খুশি। কুল কায়নাত খুশি, মখলুকাত খুশি, আমাদের মহান স্রষ্টা রব্বুল আলামিন খুশি, বলুন সুবহানাল্লাহ। কিন্তু একজনা খুশি হতে পারেনি, কে বলেন? ইবলিস শয়তান। ইবলিস শয়তান সে খুশি হতে পারে না। ইবলিস শয়তান, আজকের এই মজলিস হচ্ছে কোরআনের মাহফিল, আমাদের যদি সেই চোখ থাকতো আমরা দেখতে পেতাম ইবলিস আমাদের ওই আশেপাশে ঘোরাঘুরি করছে আর চুলগুনো ছিটছে, ঠিক কিনা? কারণ সহ্য করতে পারছে না। ইবলিস চায় না কোরআনের মাহফিল হোক আর আল্লাহর বান্দারা তারা কোরআনের মাহফিলে এসে বসুক, কোরআন অনুযায়ী জীবন যাপন করুক, এটা ইবলিস চায়। সম্মানীয় ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়ে খুশি, আমরাও সেই বিষয়ে খুশি হলাম, ঠিক কিনা? আর ইবলিস শয়তান অখুশি হয়েছে। আর যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত হতে পাচ্ছেন না, তাদেরকে আমরা এখান থেকে অনুরোধ জানাবো, আপনারা যদি মনে করেন যে আল্লাহ পাক খুশি, আমিও সেই খুশিতে সামিল হয়ে যাই, তাহলে বাড়িতে না বসে থেকে একটু মাহফিলে এসে বসে যান, ঠিক কিনা? তাহলে আপনিও যেমন খুশি হবেন, আমাদের স্রষ্টা, আমাদের মাহবুব, আমাদের রব, আমাদের আল্লাহ, তিনিও খুশি হয়ে যাবেন, সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, এই সমস্ত মাহফিলের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, আমি হয়তো ওই কথাটা বলতাম না, আমার বিষয়বস্তু আছে আলাদা। শুধুমাত্র যে সমস্ত মানুষেরা বাইরে আছেন, ভাইয়েরা বাইরে আছেন, তাদের উদ্দেশ্য দুটি কথা। বুখারী শরীফের হাদিসে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন কোন জায়গায় কোরআন ও হাদিসের মাহফিল কায়েম হয়, কোরআন হাদিসের মাহফিল যেখানে অনুষ্ঠিত হয়, আমার আল্লাহ ফারিস্তাদিগকে লক্ষ্য করে বলেন, ও আমার ফারিস্তারা বলো না, ওই যে আটপুকুর গ্রামে স্কুল পার্শ্ববর্তী যে বাউন্ডারির ভিতরে এত সুন্দর একটা মাহফিল কায়েম করে মানুষেরা কেন বসে আছে বলতো? সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদিগকে লক্ষ্য করে বলেন, ও আমার ফারিস্তারা তোমরা বলো, আমার ওই সমস্ত বান্দারা তারা আট পুকুর গ্রামে স্কুলের ভিতরে কেন বসে রয়েছে? ওদের কি কোনো কাজ নেই? ওদের কি কোনো কাজ নেই? ওদের কি খাওয়া দাওয়া নেই? ওদের কি ঘুম নেই? ওদের কি কিছু নেই? ওরা কেন এই রাতের বেলা তারা বসে রয়েছে, বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, আল্লাহ পাকের ফারিস্তারা তখন বলেন, ও রব্বুল আলামিন, আপনার ওই সমস্ত বান্দারা তারা যে ওই আটপুকুর গ্রামের স্কুলের মাঠে বসে রয়েছে আপনার কোরআন বিশ্ব নবীর হাদিসের আলোচনা শুনবার জন্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তারা বলেন,
যে আপনার কোরআন আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোচনা শুনবার জন্য সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে বসে রয়েছি না অন্য কোন কিছু শুনতে বসে রয়েছি বলেন তো সম্মানীয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদিগকে লক্ষ্য করে বলেন ও আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সমস্ত বান্দারা তারা কোরআন হাদিসের আলোচনায় কেন বসে রয়েছে কোরআন হাদিসের আলোচনায় বসার উদ্দেশ্য তাদের কি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনের আলোচনা তারা শুনবে আমার কোরআনের আলোচনা তারা শুনতে বসেছে আমি রব্বুল আলামিন আমার বান্দারা তো ফাও ফাও কোরআন হাদিসের আলোচনা শুনতে বসে নাই আচ্ছা বলেন তো আমরা ফাও ফাও কোরআন হাদিসের আলোচনা বসতি শুনে তো বসছি না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই সমস্ত বান্দারা তাদের তো কোনো উদ্দেশ্য আছে তাদের তো কোনো আশা আছে তা না হলে তো তারা কোরআন হাদিসের মাহফিলে বসতো না ঠিক কিনা আল্লাহর ফেরেশতাদিগকে লক্ষ্য করে আল্লাহ পাক বলেন ও আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সমস্ত বান্দারা তারা আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাছে তারা কি চাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক ফেরেশতাদিগকে লক্ষ্য করে বলেন যে ও আমার বান্দারা আমার ওই সমস্ত বান্দারা তারা আমি আল্লাহ আমার কাছে কি চাই সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা বলেন তো আমরা কিসের জন্য বসে রয়েছি আল্লাহর কাছে কি চাই কথা বলে না সম্মানীয় ভাইরা আমার আল্লাহর ফেরেশতারা তখন উত্তর দিয়ে বলেন রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দারা তারা আপনার কাছে অন্য কিছু চাই না তারা আপনার দয়ার জান্নাত চাই বলুন সুবহানাল্লাহ সম্মানীয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদিগকে লক্ষ্য করে বলেন হাল রাওহা ও আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সমস্ত বান্দারা আমার ওই সমস্ত বান্দারা কি আমি রব্বুল আলামিন আমার দয়ার জান্নাত কি তারা দেখেছে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো আমরা আল্লাহর জান্নাত দেখেছি সম্মানীয় ভাইরা আমার আল্লাহর ফেরেশতারা তখন উত্তর দিয়ে বলেন রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দারা আপনার জান্নাত দেখে নাই আপনার জান্নাত তো তারা দেখে নাই আপনার জান্নাত তো তারা কোনোদিন কল্পনাও করতে পারে না আল্লাহর ফেরেশতা যখন উত্তর দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তখন উত্তর দিয়ে বলেন ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থেকে যাও আমার ওই সমস্ত বান্দারা যারা কিনা আমার জান্নাত না দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাত না দেখে যারা মাহফিলে বসে রয়েছে কোরআন হাদিসের আলোচনা শুনবার জন্য আমি রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করি আমি রব্বুল আলামিন আমার দয়ার জান্নাতের আটটি দরজা তাদের জন্য খুলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদিগকে বলেন যে যারা কোরআন হাদিসের মাহফিলে বসে রয়েছে তাদের জন্য সুসংবাদ তোমরা সাক্ষী থাকো কাদের সাক্ষী রাখেন ফেরেশতাদিগকে আচ্ছা বলেন তো ফেরেশতারা যদি আমাদের হয়ে সাক্ষী থাকে তাহলে আমাদের জান্নাতে যাওয়ায় আর কেউ আটকায় বলেন সম্মানীয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদিগকে লক্ষ্য করে বলেন ও আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সমস্ত বান্দারা তারা তো আমার জান্নাতের আশায় বসে রয়েছে আমি আল্লাহ আমার কাছে জান্নাত চাই ওদের কি আমার আমি আল্লাহ আমার কাছে এমন কি কোনো জিনিস আছে যার থেকে ওরা বাঁচতে চাই বলুন সুবহানাল্লাহ সম্মানীয় ভাইরা আমার আল্লাহর ফেরেশতারা তখন উত্তর দিয়ে বলেন রব্বুল আলামিন আপনার ওই সমস্ত বান্দারা আল্লাহ আপনার কাছে আপনার কঠিন আযাবের জাহান্নাম থেকে তারা বাঁচতে চাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উত্তর দিয়ে বলেন হাল রাওহা ও আমার
আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সমস্ত বান্দারা কি তারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কঠিন আযাবের জাহান্নাম কি তারা দেখেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আল্লাহর ফেরেশতারা তখন উত্তর দিয়ে বলেন ও রব্বুল আলামিন আল্লাহ আপনার ওই সমস্ত বান্দারা আপনার জান্নাত দেখি নাই আপনার জাহান্নাম দেখি নাই আপনার জান্নাত না দেখে আপনার জাহান্নাম না দেখে আপনার কোরআন হাদিসের মাহফিলে তারা বসে রয়েছে তারা আপনার দয়ার জান্নাত চায় আর আপনার কঠিন আযাবের জাহান্নাম থেকে তারা বাঁচতে চায় বলুন সুবহানাল্লাহ সম্মানীয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিগকে লক্ষ্য করে আবার জানিয়ে দেয় ও আমার ফেরেশতারা তোমরা শোনো আমার ওই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কঠিন আযাবের জাহান্নাম দেখি নাই আমার আযাবের জাহান্নাম না দেখে জাহান্নামের ভয়ে তাদের অন্তরটা বিগলিত হয়েছে জাহান্নামের ভয়ে তাদের অন্তঃকরণ কান্নাকাটি করেছে আমার জাহান্নামের ভয়ে তারা মাহফিলে এসে বসে রয়েছে ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা করে দেই আমি আল্লাহ আমার কঠিন জাহান্নামের দরজা তাদের জন্য চিরতরে বন্ধ করে দিলাম তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের দরজা খুলে দেন আর জাহান্নামের দরজা বন্ধ করে দেন কোরআন হাদিসের মাহফিলে এসে বসলে আচ্ছা বলেন তো সেই মাহফিলে এসে বসার দরকার আছে না নেই সম্মানীয় ভাইরা আমার শুধু তাই না হাদিসের বর্ণনা আর লেখা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো বলেন আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সমস্ত বান্দারা তারা কি আমি রব্বুল আলামিন আমাকে কি কোনোদিন দেখেছে আচ্ছা বলেন তো আমরা কি আল্লাহকে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সমস্ত বান্দারা কি আমি রব্বুল আলামিন আমাকে কোনদিন তারা দেখেছে আল্লাহর ফেরেশতারা তখন উত্তর দিয়ে বলেন না রব্বুল আলামিন আপনার বান্দারা তো আপনাকে কোনদিন তারা দেখি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদিগকে লক্ষ্য করে বলেন ও আমার ফেরেশতারা তোমরা বলো আমার ওই সমস্ত বান্দারা তারা আমি রব্বুল আলামিন আমাকে না দেখে আমার কোরআনের আলোচনা শুনবার জন্য বসে রয়েছে আর যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি তারা দেখতো তাহলে কি আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে কি হতো আল্লাহর ফেরেশতারা তখন উত্তর দিয়ে বলেন ও রব্বুল আলামিন আপনার বান্দারা যদি আপনাকে দেখতো তাহলে আপনার ইবাদত বান্দিগির জন্য তারা ব্যস্ত হয়ে যেত সুবহানাল্লাহ বলবেন না তাহলে এই সমস্ত মাহফিলে আসার বসার দরকার আছে না নেই কথা বলে না আছে যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত বাড়িতে অবস্থান করছেন আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু মাহফিলে এসে বসুন আমার আল্লাহর খুশির সঙ্গে আপনার খুশিটাও মিলে যাক সুবহানাল্লাহ সম্মানীয় ভাইরা আমার একটু চা দিতে বলেছিলাম তো সেটা দিল না লাল চা তো আচ্ছা বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন খামাখাকি পাঠিয়েছেন আল্লাহর কি কোনো উদ্দেশ্য নেই কথা বলে না আছে না আছে সম্মানীয় ভাইয়ের আমার এই যে মজলিস এত সুন্দর আমরা কায়েম করলাম এর পিছনে টাকা খরচ হয়েছে না হয়নি হয়েছে এর পিছনে টাকা খরচ করার আমাদের উদ্দেশ্য আছে না নেই আছে তাহলে এই অল্প টাকা খরচ করলাম আমরা আমাদের যদি উদ্দেশ্য থাকে আর রব্বুল আলামিন এত সুন্দর একটা পৃথিবী বানিয়েছেন আর মানব মণ্ডলীকে বানিয়েছেন আল্লাহর কি কোনো উদ্দেশ্য থাকতে পারে না পারে না বলেন তো আচ্ছা আমাদের সৃষ্টির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন
এই সৃষ্টি বড় না আমরা একটা মাহফিল কায়েম করলাম এটা বড় আল্লাহ সৃষ্টি বড় তাহলে আমাদের এই ন্যূনতম কিছু টাকা খরচ করে এই মাহফিল কায়েম করা যদি এর কিছু উদ্দেশ্য থাকে তাহলে যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর কি কোনো উদ্দেশ্য থাকতে পারে না পারে না অবশ্যই পারে আল্লাহর উদ্দেশ্য আছে কি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমি রব্বুল আলামিন জিন এবং ইনসান এই দুটি সম্প্রদায় সৃষ্টি করলাম এই দুটি সম্প্রদায় তৈরি করলাম এই দুটি সম্প্রদায় আমি আল্লাহ বানালাম আমি রব্বুল আলামিন আমার উদ্দেশ্য হলো আমার ওই সমস্ত বান্দারা তারা আমি আল্লাহ আমার ইবাদত বান্দিগি করবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বললেন যে আমি রব্বুল আলামিন আমার উদ্দেশ্য মানব মণ্ডলী বানানোর পিছনে যেন তারা আমার ইবাদত বান্দিগি করে তারা যেন আমার ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা করে সম্মানীয় ভাইরা আমার আমরা কি ইবাদত বান্দিগি করব কোন আমলগুলো করব কোন কাজ থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব সেজন্য তো রব্বুল আলামিন কোরআন নামীয় গাইড বুক তিনি নাজিল করে দিয়েছেন কোরআন নামীয় গাইড বুক নাজিল করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইকরা বিসমি রব্বিকাল লযী খলক খলকাল ইনসানা মিন আলাক ইকরা وربك الأكرم الذي علم بالقلم بلن الله أكبر الله পাক রব্বুল আলামিন বলেন হে নবী আপনি পড়ুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা বিকারি না না আমি পড়ি না আমি তো পড়তে জানি না আমি পড়ি না বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম বুকে নিয়ে একটি চাপ দিয়ে ছেড়ে দিলেন দিয়ে বললেন ইকরা পড়ুন দ্বিতীয়বার যখন ছেড়ে দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না আমি পড়ি না জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি তৃতীয়বারের মাথায় আবারো বুকে নিয়ে চাপ জেনা দিলেন চাপ দেওয়ার পরেতে আবার নবী মুহাম্মদ সাল্লামকে লক্ষ্য করে বলা হলো ইকরা আপনি পড়ুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন আমি পড়ি না সম্মানীয় ভাইরা আমার আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম তৃতীয়বারে এবার বুকে করে নিয়ে জোরে একটি চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রব্বিকাল লযী খলক বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার বললেন ও নবী আপনি পড়ুন যে রব যে স্রষ্টা যে মালিক আপনাকে সৃষ্টি করেছে সেই রবের জন্য আপনি পড়ুন বলুন সুবহানাল্লাহ যেইনা বললেন হে নবী আপনি আপনার প্রভু আপনার রব আপনার মালিক আপনার স্রষ্টার জন্য পড়ুন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ভাবলেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর সেই আল্লাহর জন্য আমাকে পড়তে বলা হচ্ছে অতএব না পড়ে কোনো কারণ নেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সঙ্গে সঙ্গে পড়ে দিলেন আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রব্বিকাল লযী খলক খলকাল ইনসানা মিন আলাক
اقرأ وربك الأكرم الذي علم بالقلم. বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বললেন, ও নবী আপনার প্রভুর নামে পড়ুন, আপনার প্রভুর নামে পড়ুন মানে আল্লাহর কোরআন পড়ুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনই পৃথিবীর জমিনে আল্লাহর কালাম, ঠিক কি না? আল্লাহর কালাম তুমি পড়ো, ও নবী মুহাম্মদ সাল্লাম আমি আল্লাহ আমার দেওয়া কালাম অনুযায়ী জীবন যাপন করো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে যে আয়াত নাজিল করে বলেছিলেন সেই আয়াতটা হলো ইকরা, পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। আর আল্লাহর জন্য পড়তে গেলে কোরআনের বিকল্প পড়া আছে, কথা বলে না? কোরআনের বিকল্প পড়া আছে, অর্থাৎ তুমি কোরআনটাই তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল করলেন। কোরআনের আয়াত নাজিল করে দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীর প্রতি হুকুম জারি করে বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও নবী আমি রব্বুল আলামিন আমার কোরআনের আয়াতগুলো, আমার কোরআনের আয়াতগুলো যা আপনার প্রতি আমি আল্লাহ নাজিল করলাম, ওই নাজিলকৃত আয়াতগুলো আপনি মানুষের দ্বারে দ্বারে আপনি পৌঁছে দিন, তারা যেন আমি আল্লাহ আমার কোরআন অনুযায়ী জীবন যাপন করতে পারে। বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেমন বললেন, হে নবী আপনি পড়ুন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের বর্ণনাই বললেন, তুমি কোরআন শুধু পড়লে হবে না, কোরআনের আয়াতগুলো মানুষের দ্বারে দ্বারে তোমাকে পৌঁছে দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, কোরআন নাজিল করেই বললেন, এই মানব মণ্ডলীর জন্য আমি আল্লাহ যে গাইড বুক নাজিল করলাম, এই গাইড বুক অনুযায়ী তোমরা জীবন যাপন করবে। আর সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী আপনি কোরআন বিশ্ববাসীর কাছে মানুষের দ্বারে দ্বারে আপনি পৌঁছে দিন। সম্মানীয় ভাইরা আমার, যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করে দিয়েছেন, এ কোরআন অনুযায়ী আমাদের জীবন যাপন করবার কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সেই কোরআন সম্পর্কে যদি আপনি কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করেন, ওয়ে কোরআন তুমি বলো বলো তোমার ভিতরে কি কোনো ভুল আছে, তোমার ভিতরে কি কোনো ত্রুটি আছে, তোমার ভিতরে কি কোনো সমস্যা আছে, কোরআন নিজে নিজেই উত্তর দিয়ে বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলে, হে বিশ্ববাসী তোমরা শোনো, এই কোরআন যে কোরআন সম্পর্কে তোমরা বলছো, এ কোরআনের ভিতরে কোনো ভুল আছে কিনা আমি কোরআন তোমাদেরকে উত্তর দিয়ে বলি, এ কোরআনের ভিতরে ভুল থাকা তো দূরের কথা, এ কোরআনের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। বলুন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে সন্দেহের অবকাশ নেই, ভুল তো দূরের কথা, তোমরা যে কোরআন সম্পর্কে যে সন্দেহ করবে, সন্দেহ করার অবকাশ নেই। সম্মানীয় ভাইরা আমার, আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, হে কোরআন তুমি বলো তোমার ভিতরে কি কোনো ভুল ত্রুটি আছে,
এই সন্দেহ যদি আমরা কোরআনের কাছে যদি করি তাহলে কোরআন আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কোরআন আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিম মিছলিহি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين بلون الله أكبر الله القرآن بولن তোমাদের ভিতরে যাদের সন্দেহ হয় তোমরা যারা কোরআন সম্পর্কে সন্দেহ করছো আমি কোরআন তাদেরকে বলি তোমাদের যদি কোরআন সম্পর্কে সন্দেহ হয় তাহলে কোরআনের একটি ছোট সূরা তোমরা বানিয়ে দেখাও কোরআনের একটি ছোট ছোড়া তোমরা তৈরি করে দেখাও বলি আল্লাহ নিজেই বললেন না তোমাদের দ্বারাতে তা সম্ভব নয় তোমাদের দ্বারাতে তো তা সম্ভব হবে না তবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলি তোমরা সেই কঠিন আযাবের জাহান্নামের ভয় করো যে আযাবের জাহান্নামের আগুনের খাদ্য হবে মানুষ এবং পাথর সেই আযাবের জাহান্নামের ভয় তোমরা করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন তোমরা কোরআন সম্পর্কে যদি সন্দেহ করো কোরআন সম্পর্কে যদি তোমাদের কোনো দুশ্চিন্তা থাকে যে কোরআনের ভিতরে ভুল থাকতে পারে কোরআনের ভিতরে সমস্যা থাকতে পারে তাহলে তোমরা কি করো কোরআনের মতো একটা ছোট্ট সূরা কোরআনের সূরার যত সূরা আছে তার ভিতরে একটা ছোট্ট সূরা সেই সূরার মতো একটা সূরা তোমরা বানিয়ে দেখাও তা কি করা সম্ভব 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 না সম্মানীয় ভাইরা আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত বান্দেগী উপাসনা আরাধনা করবার জন্য আর সাথে কোরআন নাযিল করলেন সম্মানীয় ভাইরা আমার আল্লাহর কোরআন হাতে নেন আল্লাহর কোরআন আপনি খুলুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়েছেন شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بلون الله أكبر الله پاک رب العالمين بولن اي قرآن আমি রব্বুল আলামিন রমজান শরীফের মাসে নাযিল করেছি এই কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফের মাসে নাযিল করেছি কিসের জন্য নাযিল করলাম এই কোরআন নাযিল করবার পিছনে আমি আল্লাহ আমার উদ্দেশ্য হলো যাতে করে মানব মণ্ডলী তারা হেদায়েতের রাস্তা তারা পেতে পারে বলুন সুবহানাল্লাহ হুদাল্লিনাস মানব যেন একটা হেদায়েতের রাস্তা তারা খুঁজে পায় ওই জন্য তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করলাম আর কোরআন নাযিল করছেন কোন মাসে রমজান শরীফের মাস আচ্ছা বলেন তো রমজান মাস 29 নাই 30 তাহলে কোরআন নাযিল হয়েছে রমজান মাসে এবার যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন বলো তুমি তো রমজান মাসে নাযিল হয়েছিলে তা রমজান মাসে রাতে এসেছিলে না দিনে এসেছিলে না দুপুরে এসেছিলে না বিকালে এসেছিলে আচ্ছা বলেন তো আল্লাহর কোরআন উত্তর দিতে পারবে না পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর তানজালুল মালাঈকাতু ওয়ার রূহু ফিহা বিইযনিহি রাব্বিহিম মিন কুল্লি আমরুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন আপনি হাতে নেন আল্লাহর কোরআন বর্ণনা দিচ্ছেন আমি এই
কোরআন আমি কোরআন পৃথিবীর জমিনে এসেছিলাম রমজান শরীফের মাসে রমজান শরীফের ভিতরে এমন একটি রাত আছে বরকতপূর্ণ রাত যে রাত কিনা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ এত ফজিলতপূর্ণ একজন মানুষ যদি হাজার মাস ধরে যদি ইবাদত বান্দেগি করে আর ওই এক রাতে যদি ইবাদত বান্দেগি যদি করে তাহলে হাজার মাস ইবাদত বান্দেগি করার তুলনায় এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ কোরআন বলে আমি ওই রাতে এসেছিলাম লাইলাতুল কদরের রজনীতে আমি কোরআন পৃথিবীর জমিনে এসেছিলাম লাইলাতুল কদরের রজনীতে আমি কোরআন মানব মণ্ডলীদের জন্য এসেছিলাম অতএব আমি কোরআন দিনে আসি নাই বিকেলে আসি নাই দুপুরে আসি নাই আমি কোরআন এসেছিলাম রাতের বেলা বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কোরআন এসেছে রাতের বেলা মানব মণ্ডলীদের জন্য হেদায়েতের জন্য মানব মণ্ডলীদের জন্য হেদায়েত স্বরূপ আমরা যদি এই হেদায়েত নিতে পারি তাহলে আমাদের কপাল ভালো আর যদি এই হেদায়েত যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের মতো দুর্ভাগ্য আর কপাল পোড়া আছে বলে মনে হয় কথা বলে না আমাদের মতো দুর্ভাগ্য আর কপাল পোড়া আর কি আছে কেউ ইসলামের মতো এত সুন্দর একটা ধর্ম পেলাম সুশৃঙ্খল একটা ধর্ম আমরা পেলাম ঠিক কি না আমরা কি জন্মগ্রহণ করার পরে বড় হবার পরে আস্তে আস্তে কি তারপরে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম না মায়ের পেট থেকে আসার সাথে সাথে আমরা ইসলামের মতো একটা সুন্দর ধর্ম পেয়েছিলাম কথা বলে না ওই জন্য আমরা গুরুত্ব দিতে পারি না ঠিক কি না আমরা যদি এই ধর্ম যদি আমাদেরকে সাহাবা ইকরামদের মতো যুদ্ধ করে জিহাদ করে যদি ধর্ম টেকিয়ে রাখতে হতো তাহলে এ ধর্মের গুরুত্ব আমাদের কাছে থাকতো ঠিক কি না কিন্তু আমরা সহজে পেয়ে গেলাম যার কারণে আমরা গুরুত্ব দিতে চাই না সম্মানীয় ভাইরা আমার তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা যে আমার ইবাদত বান্দেগি করবে ইবাদত বান্দেগির জন্য আমি রব্বুল আলামিন কোরআন নাজিল করলাম বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অগবান্না তোমরা শোনো আমি রব্বুল আলামিন যে কোরআন নাজিল করলাম এই কোরআন আমি নাজিল করে দিলাম মানব মণ্ডলীদের জন্য হেদায়েতের জন্য হুদাল লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হেদায়েতের জন্য বলুন সুবহানাল্লাহ যে সমস্ত মানুষেরা এই কোরআন তেলাওয়াত করবে এই কোরআন অনুযায়ী জীবন যাপন করবে এই কোরআনটা ফলো করবে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলি যারা আমি আল্লাহ আমার কোরআনটাকে ফলো করবে অবশ্যই করে তারা একটা সুন্দর রাস্তা পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বললেন ও মানবমণ্ডলী তোমরা শোনো তোমরা আল্লাহর জন্য কি ইবাদত বান্দেগি করবে আল্লাহর জন্য তোমরা কি ইবাদত বান্দেগি করবে কি উপাসনা আরাধনা করবে যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহর কোরআন বলেন ও মানবমণ্ডলী তোমরা শোনো যারা আমি রব্বুল আলামিন আমাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে বলুন সুবহানাল্লাহ এবং যারা নামাজ কায়েম করেছে নামাজ যারা পড়েছে আমি রব্বুল আলামিন বলি এবং যারা কিনা আমি আল্লাহ যে সমস্ত অর্থ দিয়েছি উপার্জন সম্পদ আমি আল্লাহ দিয়েছি সেই সম্পদ থেকে যারা গরিব অসহায় মিসকিন দুস্থদের পিছনে খরচ করেছে তারাই তো প্রকৃত পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনে ঘোষিত মুত্তাকি হিসাবে তারা পরিগণিত হয়ে যাবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে না দেখে বিশ্বাস করতে হবে এবং আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের বিশ্বাসের পরেই বললেন ওয়া আকিমুস সালাত বান্দা তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ পড়ো সম্মানীয় ভাইরা আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের কথা কোরআনের এক জায়গায় বলেননি কো এই নামাজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন ঠিক কিনা কিন্তু আমরা যারা বান্দা আমরা সেই আল্লাহর জন্য নামাজ ঠিকমতো আদায় করতে পারি সম্মানীয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানান ওয়াআল্লামা আদামাল আসমা কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাঈকাতি ফাকালা أنبئني بأسمائها أولئك إن كنتم صادقين برون الله أكبر الله পাক রব্বুল আলামিন বলেন আমি নবী আদমকে সৃষ্টি করলাম আদমকে সৃষ্টি করবার পরে আমি রব্বুল আলামিন আদমকে সমস্ত বিষয়ের নামসমূহ জ্ঞান আমি তার ভিতরে ঢুকিয়ে দিলাম বলুন সুবহানাল্লাহ আমি নামসমূহের জ্ঞান ঢুকিয়ে দেওয়ার পরে আমি এবার ইচ্ছা করলাম আমার ফারিস্তাদিগকে আমি ডাকলাম ফারিস্তাদিগকে ডেকে বললাম ও আমার ফারিস্তারা তোমরা বলো আমি রব্বুল আলামিন আমার দয়ার জান্নাতের ভিতরে যে সমস্ত গাছগাছালি আছে যে সমস্ত ফল আছে যে সমস্ত প্রাণী আছে এই সমস্ত জিনিসগুলোর নাম কি তোমরা বলতে পারবে আল্লাহর ফারিস্তারা সেদিন উত্তর দিয়ে বলেছিলেন রব্বুল আলামিন আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করি আপনার সত্তা পাক পবিত্র আপনার প্রশংসা আমরা জ্ঞাপন করি রব্বুল আলামিন আপনি আমাদের যতটুকু শিক্ষা দিয়েছেন তার থেকে বেশি আমাদের দ্বারা কিছু বলা সম্ভব নয় অতএব আমরা কিন্তু আপনার জান্নাতের ভিতরে যে সমস্ত জিনিস আছে তার একটিরও নাম আমরা বলতে পারবো না তার একটিরও নাম আমরা বলতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন এ মানব মণ্ডলীদেরকে এত মর্যাদা দিয়েছিলেন আল্লাহ পাক আদমকে সৃষ্টি করবার পরে আগে নাম শিক্ষা দিলেন সুবহানাল্লাহ বলেন সুবহান আগে ইলম শিক্ষা দিলেন কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে আমরা কিন্তু ইলম অর্জন করতে পারি নি আমরা ইলম অর্জন অনেকেই করেছে কিন্তু ধর্মীয় ইলম অর্জন করতে পারি নি আমাদের দরকার ছিল আল্লাহর ইবাদত বান্দিগির জন্য আল্লাহর ইবাদত বান্দিগি উপাসনা আরাধনা করবার জন্য ন্যূনতম এলেম অর্জন করা ঠিক কিনা কিন্তু সেটাও আমরা পারলাম সম্মানীয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদিগকে জিজ্ঞাসা করলেন ফারিস্তাদিগকে যখন জিজ্ঞাসা করলেন ফারিস্তারা উত্তর দিয়ে যখন বলল না আল্লাহ আমাদের দ্বারাতে সম্ভব নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদমকে লক্ষ্য করে বললেন হে আদম বলো না তুমি কি পারবে জান্নাতের ভিতরে যে সমস্ত গাছগাছালি রয়েছে ওই গাছগাছালি ফল ফুল যা আছে তার নাম কি তুমি বলতে পারবে হযরত নবী আদম আলাইহিস সালাম তিনি একটি একটি করে প্রত্যেকটা জিনিসের নাম তিনি বললেন বলুন সুবহানাল্লাহ নবী আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরের সমস্ত জিনিসের নাম তিনি বলে দিলেন নাম বলে দেওয়ার পরে তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদিগকে লক্ষ্য করে বললেন ও আমার ফারিস্তারা তোমরা শোনো তোমাদের মাঝে আর আদমের মাঝে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে পরীক্ষা আমি আল্লাহ নিয়েছিলাম সেই পরীক্ষায় তোমরা ফেল করেছো আর আদম পাস করেছে ঠিক কিনা আদম পাস করেছে আর তোমরা ফেল করলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করে দেই উসজুদু লি আদম বলুন সুবহানাল্লাহ হে আমার ফারিস্তারা তোমরা শোনো তোমরা যেহেতু ফেল করলে আর আদম পাস করেছে আমি রব্বুল আলামিন বলে দেই তোমরা আদমকে সিজদা করো বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে কি করতে বললেন সিজদা করতে বললেন আচ্ছা বলেন তো সম্ভবত এখানে বাচ্চাদের নিয়ে একটু প্রতিযোগিতা হয়েছিল না প্রতিযোগিতা হয়েছে তো বাচ্চাদের প্রতিযোগিতা হয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে আর যারা পারেনি এই যারা পারেনি আর যারা পেরেছে তাদের কিছু দিতে হয়েছে না হয়নি প্রাইজ দিতে হয়েছে আল্লাহ পাক বললেন ও আমার ফারিস্তারা
তোমাদের মাঝে আর আদমের মাঝে আমি আল্লাহ যে পরীক্ষা নিয়েছিলাম তোমরা তো সব ফেল করলে আর আদম পাস করলো তাহলে আদমকে তো কিছু দেওয়াই লাগে ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তাহলে কি করো আদমকে সিজদা করো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন আদমকে সিজদা করবার কথা বললাম আদমকে যখন সিজদা করবার আদেশ আমি রব্বুল আলামিন দিলাম তখন আমার সমস্ত মালাইকারা সমস্ত ফারিস্তারা তারা সিজদা করল আল্লাহ পাক কোরআনের ইবারাত তুলে দিয়ে বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন فَسَجَدُ الْمَلَائِكَةُ إِلَّا إِبْلِيسَ الله پاک رب العالمين بولن সেদিন আমার সমস্ত পয়গম্বরেরা সেদিন আমার সমস্ত ফারিস্তারা সেদিন আমার সমস্ত মালাইকারা তারা আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে তারা সিজদা করেছিল কিন্তু একজন সিজদা করেনি তার নাম কি বলেন তো একজন সিজদা করলো না সিজদা যখন না করলো তার নাম কি ইবলিস শয়তান সে সিজদা করলো না ইবলিস শয়তান যখন সিজদা না করলো আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে লক্ষ্য করে বললেন হে ইবলিস বলো আমি রব্বুল আলামিন তোমাকে আমার হুকুম জারি করলাম আমার আদেশ তোমার প্রতি আমি শিরোধার্য করেছিলাম কিন্তু আমার সমস্ত ফারিস্তারা তারা সিজদা করলো আমার সমস্ত ফারিস্তারা আমার হুকুমের গোলামি করে তারা সিজদায় লুটিয়ে পড়লো কিন্তু ইবলিস তুমি কেন সিজদা করলে না কিসে তোমাকে বাধা দিয়েছে কোন কারণ তোমাকে বাধা দিল যার কারণে তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুমকে অগ্রাহ্য করলে ওই সময় ইবলিস শয়তান সে উত্তর দিয়ে বলল কাল আনা খায়রুম মিনহুম খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন ইবলিস শয়তান সে এবার লজিক দেখালো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাতব্বারি মারতে গেল রব্বুল আলামিনকে লক্ষ্য করে বলল ও রব্বুল আলামিন আমি ইবলিস আমি আগুনের তৈরি আমি আগুনের তৈরি আগুনকে যদি আপনি ছেড়ে দেন আগুনকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আগুন তো পরের দিকে চলে যায় ঠিক কিনা আর মাটিকে যদি আপনি ছেড়ে দেন তাহলে মাটি তো নিচের দিকে চলে যাবে ঠিক কিনা তাহলে আমি আগুন আগুনের তৈরি ইবলিস শয়তান আমি ঊর্ধ্বগমনের আট আগুনের তৈরি হয়ে মাটি কিনা নিচের দিকে নেমে যায় আমি নিচের দিকে ধাবিত হওয়া মাটিকে কি করে সিজদা করি বলুন নাউজুবিল্লাহ ইবলিস শয়তান সে লজিক দেখালো সে আল্লাহর কাছে মতব্বারি মারলো যে রব্বুল আলামিন আমি আগুন দিয়ে তৈরি আর আদম তো মাটি দিয়ে তৈরি আমাকে ছেড়ে দিলে উপরে যায় আর মাটিকে ছেড়ে দিলে নিচে যায় আমি কি করে নিচে যাওয়া মাটিকে সিজদা করব সম্মানীয় ভাইরা আমার ইবলিস শয়তান অহংকার করে বসল সে যখন অহংকার করে বসল সে যখন তাকাব্বর করলাম আল্লাহর সঙ্গে চালাকি মারতে গেল রব্বুল আলামিনের কাছে যখন যুক্তি খাড়া করল রব্বুল আলামিন তখন বললেন ও আমার ও ও গো ইবলিস শয়তান তুমি বলো আমি রব্বুল আলামিন তোমার চালাকি তোমার লজিক তোমার যুক্তি বড় না আমি আল্লাহ আমার হুকুম বড় আমি রব্বুল আলামিন মাটিকে আমি তৈরি করেছি আমি রব্বুল আলামিন আগুনকে আমি তৈরি করলাম আর আমি যখন সব কিছু তৈরি করলাম আমি মাটিকে শ্রেষ্ঠত্ব দেবো না আগুনকে বেশি মর্যাদা দেব সেটা আমি আল্লাহ আমার দায়িত্ব ঠিক কিনা আমি রব্বুল আলামিন মাটিকে বেশি মর্যাদা দেব না আগুনকে বেশি মর্যাদা দেব সে সে দায়িত্ব রব্বুল আলামিন আমার কিন্তু তুমি মাতব্বারি কেন মারলে আমি তো আদমকে তৈরি করলাম আর তোমাকেও তৈরি করলাম তোমাকেও যখন আমি আল্লাহ তৈরি করলাম আর আদমকেও আমি আল্লাহ যখন তৈরি করলাম তাহলে আমি আদমকে বেশি মর্যাদা দেব না তোমাকে বেশি মর্যাদা দেব সেই ইচ্ছাটাও কিন্তু আমি আল্লাহ আমার ঠিক কিনা আচ্ছা বলেন তো ইবলিস শয়তান যে লজিক দেখালো সে যে যুক্তি দেখালো আল্লাহর কাছে কি যুক্তি আর খাটলো
আচ্ছা বলেন তো আমি একটা গ্লাস তৈরি করলাম আর একটা জগ তৈরি করলাম এখন দুটুই তৈরি করলাম আমি তৈরি করার পরে যদি আমি গ্লাসটারে আছাড় মেরে ভেঙে দিই গ্লাস যদি আমারে বলে যে তুমি যে আমার জগ থাকতে আমাকে কেন আছাড় মারলে ওকে না আছাড় মেরে আমাকে আছাড় মারলে কেন এ বেইনসাফি আমাকে যখন মেরেছে লোকেও মারা দরকার আচ্ছা বলেন তো যুক্তি খাটলো তৈরি করেছি যখন আমি দুটুই আমি কোনটা ভাঙবো আর কোনটা রাখবো সেটাও আমার ইচ্ছা তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন তৈরি করলেন মানুষ এবং জিন আল্লাহ পাক কাকে মর্যাদা দেবেন সেটাও আল্লাহর ইচ্ছা ঠিক কি না সম্মানীয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তান যখন মতবাণী মানল ইবলিস শয়তান যখন সে যুক্তি খাড়া করল যুক্তি যখন খাড়া করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইবলিস শয়তানকে লক্ষ্য করে বলল হে ইবলিস আমি রব্বুল আলামিন আমার হুকুম তুই মানল করলি না আমার হুকুমকে তুই বুড়ো আঙুল দেখালি অতএব আমি রব্বুল আলামিন এতদিন তোকে আমার ফারিস্তা দিগের লিডার আমি আল্লাহ বানিয়ে রেখেছিলাম ঠিক কিনা আমি রব্বুল আলামিন এতদিন তোমাকে ফারিস্তাদের দল লিডার তোমাকে বানিয়ে রেখেছিলাম আমি রব্বুল আলামিন আজ থেকে তোমাকে শয়তানের দল লিডার হিসেবে পরিণত করে দিলাম আমি আল্লাহ আমার হুকুমকে না মানার জন্য তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন যে আমি রব্বুল আলামিন এতদিন তোমাকে ফারিস্তাদের দল লিডার বানিয়েছিলাম আর আজ থেকে আমি আল্লাহ বলে দিলাম তোমাকে শয়তানের লিডার বানিয়ে দিলাম আচ্ছা বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদের দল লিডার থেকে শয়তানের লিডার বানালেন কিসের জন্য কথা বলেন একটু কথা বলতে হবে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে হবে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আর আল্লাহর হুকুম ছিল কি সিজদা করা আল্লাহর হুকুম সিজদা করা সম্মানীয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে একটি সিজদা করবার কথা বলেছিলেন কয়টা একটি সিজদা কথা একটি সিজদা করবার কথা বলেছিলেন কিন্তু ইবলিস শয়তান একটি সিজদা না করবার কারণে ইবলিস যে কিনা ফারিস্তাদের দল লিডার ছিল তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের লিডার বানিয়ে দিল সেই রব্বুল আলামিন আমাদের জন্য রাতে এবং দিনে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন রব্বুল আলামিন রাতে দিনে যে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছেন আর ওই পাঁচ ওয়াক্ত নামাজে কতগুলো সিজদা আছে না নেই পাঁচ ওয়াক্ত নামাজে অনেকগুলো সিজদা রয়েছে এই সিজদাগুলো যদি আমরা না পালন করি এই সিজদা যদি আমরা যদি পালন না করতে পারি তাহলে আল্লাহর হুকুম একটা সিজদা না করবার কারণে ইবলিস যদি শয়তানের লিডার হয়ে যায় আর আমরা প্রতিনিয়ত আল্লাহর হুকুম গুলো অমান্য করে যদি চলি আমাদের নাম কি আল্লাহর ফারিস্তাদের খাতায় উঠবে না ইবলিসের খাতায় উঠবে কথা বলে না আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদিগকে একটা সিজদা করতে বলেছিলেন কিন্তু একটা সিজদা অমান্য করবার কারণে একটা সিজদা ছেড়ে দেওয়ার কারণে রব্বুল আলামিন ইবলিসকে ফারিস্তাদের দল লিডার থেকে ইবলিস বানালো শয়তান বানালো আর আমরা দৈনন্দিন কত উক্ত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি কত রাকাত নামাজ আমরা ছেড়ে দিচ্ছি কত উক্ত নামাজ আমাদের দাঁড়াতে চলে যাচ্ছে তার কোনো হিসাব নেই আচ্ছা বলেন তো তারপরেও যদি আল্লাহর দয়ার জান্নাতের আশায় বসে থাকি আল্লাহ কি আমাদের জান্নাত দেবেন কথা বলে না আল্লাহ জান্নাত দেবেন সম্মানীয় ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে নামাজকে ফরজ করে দিয়েছেন এই নামাজের এত গুরুত্ব রয়েছে এই নামাজের এত মর্যাদা রয়েছে আমি আপনাদের সম্মুখে যদি একটি ঘটনা তুলে ধরি আপনারা অবশ্যই বুঝতে পারবেন হযরত নবী মুসা আলাইহিস সালাম তানার যুগে একজন মহিলা ছিল
একজন মহিলা ছিল সে কিনা জেনা বেবিচারের মতো একটা খারাপ কাজে লিপ্ত থাকতো সম্মানীয় ভাইরা আমার জেনা বেবিচারের মতো একটা খারাপ কাজে সে লিপ্ত থাকতো সেই মহিলা পর পুরুষের সঙ্গে কন্টাক্ট করে টাকার বিনিময়ে মানুষের সঙ্গে তার দেহটা বিলিয়ে দিত এই রকম চলতে চলতে একদিন এমন সময় চলে এলো সেই মেয়েটার ভিতর সেই মেয়েটা ওই রকম যৌনটাই চাহিদা টাকার বিনিময়ে বিলিয়ে দিত একদিন এমন সময় এলো সেই মহিলার গর্ভে একটি সন্তান চলে এলো গর্ভে যখন একটা সন্তান চলে এলো সেই মহিলা এবার চিন্তা করতে লাগলো আমার গর্ভে যে সন্তান এসেছে আমার গর্ভে যে সন্তান চলে এলো এই সন্তানের পিতাকে এর বাপকে মানুষ যদি আমাকে জিজ্ঞাসা করে তাহলে আমি তাদেরকে কি উত্তর দিব কারণ আমার তো এখনো বিবাহ হয় নাই সম্মানীয় ভাইরা আমার সেই মহিলাটা এবার চিন্তা ভাবনা করল আমার তো এখনো বিবাহ শাদী হই নাই আমার গর্ভে সন্তান এলো মানুষেরা যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার গর্ভে যে সন্তান এলো এই সন্তানের বাপকে তুমি বলো আমাকে যদি জিজ্ঞাসা করে আমি তো উত্তর দিতে পারবো না হাকিকাতে আমি তো জানি না এই মেয়ে আমার এই গর্ভে যে সন্তান এসেছে এই সন্তানের বাপকে আমি তো জানি না কারণ আমি তো টাকার বিনিময়ে বিভিন্ন পর পুরুষের সঙ্গে সম্পর্ক রেখেছিলাম কার বীর্য দ্বারা আমার পেটে সন্তান এসে তো আমার জানার বাইরে ঠিক কিনা এরকম হয় না হয় না আমাদের দেশে আছে না নেই আছে না আছে জি তো সেই মহিলা সে মনে মনে ভাবতেছে তাই তো আমার গর্ভে যে সন্তান এলো এই সন্তানের বাপের পরিচয় যদি আমি না দিতে পারি তাহলে মানুষ তো আমাকে কেউ ভালো বলবে না কেউ কি ভালো বলবে তাই কি বলে ওই মহিলাটি এবার ভাবতে লাগলো তাই তো তাহলে আমাকে কি করতে হবে অন্ততপক্ষে যতদিন সন্তান না পৃথিবীতে জন্মগ্রহণ হয় ততদিন পর্যন্ত আমি একটু আবডালে থাকি আড়ালে থাকি মানুষের সামনে আর যাব না সম্মানীয় ভাইরা আমার সেই মহিলা কি করল সে যমনটি চিন্তা ভাবনা করল যমনটি সে চিন্তা ভাবনা করেছিল ঠিক চিন্তা অনুযায়ী তাই করল চিন্তা অনুযায়ী সে একটা পাহাড়ের আবডালে চলে গেল পাহাড়ের আবডালে যাওয়ার পরে সেই মহিলাটির গর্ভে যে সন্তান ছিল একদিন দুদিন যেতে যেতে দশ মাস পার হয়ে গেল দশ মাস দশ দিন পার হয়ে যাওয়ার পরেতে সেই মহিলার সেই সন্তানটা এবার গর্ভ থেকে এবার বাইরে চলে এলো সেই সন্তান প্রসব হল সন্তান পৃথিবীর জমিনে আসলো পৃথিবীর জমিনে আসার পরেতে ওই মহিলা সেই নবজাতক ছোট্ট ফুটফুটে সন্তানটাকে নিজে হাতে করে নিলেন নিজে হাতে করে নিয়ে এবার বলছে আমার এই সন্তানকে যদি আমি মানুষের সামনে নিয়ে যাই আমার এই সন্তানকে যদি আমি যদি মানব মণ্ডলীদের সামনে যদি নিয়ে যাই তারা যদি আমাকে জিজ্ঞাসা করে এই সন্তান তুমি হঠাৎ কোথায় পেলে আমি তো তার উত্তর দিতে পারবো না অথায় এই সন্তানকে পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখার কোনো গল্প থাকে না মা সেদিন সেই সন্তানকে জমিনে আষাঢ় মেরে সেদিন হত্যা করে দিল সেই মহিলা সেই সন্তানকে জমিনে ধরে আছাড় মারল আছাড় মেরে হত্যা করে দিল আচ্ছা বলেন তো এই যে অন্যায় করলো এই যে পাপ করলো এই ছোটখাটো পাপ করেছে প্রথমত জেনাবে বিচারের মতো একটা খারাপ কাজে লিপ্ত হয়েছে তারপরে আবার ফুটফুটে সন্তান দোষ তো ছিল তার সে টাকার বিনিময়ে তার যৌন চাহিদার জন্য মানুষের কাছে গিয়েছে কিন্তু ওই বাচ্চার কি কোনো দোষ ছিল না ওই নিষ্পাপ বেগোনা মাসুমটাকে সে জমিনে আষাঢ় মেরে হত্যা করে দিল তাহলে দোষ কিন্তু ছোট করেছে ছোট করে সম্মানীয় ভাইরা আমার ওই মহিলা এবার কি করল তার সেই সন্তানটাকে জমিনে আছাড় মেরে হত্যা করে দিল তাকে মার্ডার করে দিল সেই সন্তানটাকে মেরে দিল মেরে দেওয়ার পরেতে সেই মা এবার বাড়িতে চলে আসলো
বাড়িতে আসার পরে সেই মায়ের এবার মনের ভিতরে একটা আলাদা যন্ত্রণা শুরু হয়ে গেল আহারে আমি অর্থের জন্য আমি টাকা পয়সার জন্য আমার যৌন চাহিদার কারণে আমি মানুষের দারে দারে যেতাম মানুষের সঙ্গে কন্টাক্ট করতাম কিন্তু আমার ওই কলিজার টুকরা ফুটফুটে সন্তান তার তো কোনো দোষ ছিল না তাকে কেন আমি হত্যা করে দিলাম এই চিন্তা করতে করতে সে অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে কি করলাম হযরত নবী মূসা আলাইহিস সালামের দরবারে চলে গেলেন নবী মূসা আলাইহিস সালামের দরবারে যাওয়ার পরেতে আল্লাহর নবী মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বললেন ও নবী মূসা আমি আপনার কাছে এসেছি আপনি রব্বুল আলামিনের কাছে একটু আমার জন্য একটু সুপারিশ করুন আমার জীবনে আমি জেনাবে বিচারের মতো একটা কাজে লিপ্ত ছিলাম আমার গর্ভে সন্তান এসেছিল সেই সন্তানকে আমি নিজে হাতে মার্ডার করলাম এইরকম একটা বড় ধরনের অন্যায় আমি করে ফেললাম কথায় পাওয়ার কি গোনার কি কোনো ক্ষমা হবে এই গোনার কি কোনো থৌ তওবার কোনো ব্যবস্থা কি আছে তওবার কি কোনো লাইন আছে আল্লাহর কাছে একটু আমার জন্য সুপারিশ করুন হে নবী মূসা আল্লাহর কাছে যে একটু আমার কাছে একটু আবেদন করুন ওই সময় নবী মূসা আলাইহিস সালাম তিনি উত্তর দিয়ে বললেন হে মহিলা তুমি আমার দরবার থেকে দূর হয়ে চলে যাও আমার দরবার থেকে তুমি চলে যাও আমার দরবারে যদি তুমি থেকে যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে এখনি তোমার উপরে গজব নামবে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে গজব নামবে আর তুমি যদি আমার দরবারে যদি থাকো তাহলে আল্লাহর গজবে আমরা উপস্থিত হয়ে যাব কারণ তুমি এত বড় একটা অন্যায় করলে এত বড় একটা পাপের কাজ করলে এত বড় একটা অপরাধ তুমি করলে যে পাপের ক্ষমা হয় না যে পাপের অপরাধের কোনো তওবা হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তো ক্ষমা করবে না আল্লাহর গজব তোমার উপরে পড়বে আর তুমি যদি আমার দরবারে থাকো তুমি যদি আমার দরবারে যদি অবস্থান করো তোমার উপরে যখন গজব পড়বে সেই গজবেও আমরা পতিত হয়ে যাব অতএব তুমি আমার দরবার থেকে দূর হয়ে চলে যাও নবী মূসা আলাইহিস সালাম সেই মহিলাটাকে ফিরিয়ে দিলেন দূর করে তাড়িয়ে দিলেন আচ্ছা বলেন তো আমাদের কাছে আসলে আমরা কি রেখে দিতাম আমাদের কাছে এসে যদি বলতো যে আমি এরকম একটা অন্যায় কাজ করলাম এর কি কোনো তওবা আছে এর কি কোনো ব্যবস্থা আছে আমরা কি বলতাম তোমার মতো একটা জাহান্নামের কীট তোমার মতো একটা বেহায়া নারী পৃথিবীর জমিনে তুমি কিনা নিজের সন্তানকে নিজে হাতে মার্ডার করলে আমরা তাকে আমাদের বাড়ির মায়েদেরকে নিয়ে তাকে মারধর করতাম করতাম না করতাম না নবী মূসা আলাইহিস সালামের দরবারে যখন গেলেন নবী মূসা আলাইহিস সালাম তিনি বললেন যাও আমার দরবার থেকে চলে যাও কারণ তোমার উপরে আর সেই জামানায় নবী মূসার জামানায় কোনো মানুষ যদি পাপ করত সেই পাপের ফল সে দুনিয়াতেও পেত পাপের ফল দুনিয়াতেও পেত কোন মানুষ অন্যায় করলে তার পাপটা আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় দেখিয়ে দিতেন শুনেছেন তো ঘটনা শুনেছেন দেখিয়ে দিতেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার খাতিরে আমাদের পাপটা আর এইভাবে দেখান আমরা যে অপরাধ করছি আমরা যে অন্যায় করি আমাদের যা দৈনন্দিন গোনা হয় আল্লাহ পাক যদি আমাদেরকে ওই গোনাগুনো যদি দেখিয়ে দিতেন আপনারা তো দূরের কথা আমাদের মতো হুজুরদের দিকেও মানুষ তাকাতো না ঠিক কি না কিন্তু বিশ্বনবীর সম্মানের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া পরবশ হয়ে সেটা করেন নি সম্মানীয় ভাইরা আমার আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন সেই মহিলাটাকে দূর করে তাড়িয়ে দিলেন দূর করে তাড়িয়ে দেওয়ার পরেতে আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম তিনি দরবারে বসে রয়েছেন এমন সময় আল্লাহর ফারিস্তা নবী মূসা আলাইহিস সালামের দরবারে চলে আসলেন নবী মূসা আলাইহিস সালামের দরবারে আসার পরেতে নবী মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন হে নবী মূসা রব্বুল আলামিন আমাকে আপনার দরবারে পাঠিয়েছেন অতএব আপনার দরবারে একটু আগে একটা মহিলা এসেছিল
যে মহিলা কিনা আপনার কাছে তওবার জন্য একটা রাস্তার জন্য আপনাকে বলেছিল তার গোনা মাপির জন্য আল্লাহর কাছে আপনাকে সুপারিশ করবার জন্য বলেছিল ঠিক কি না হে নবী মুসা তুমি বলো সেই মহিলাটাকে তুমি দূর দূর করে কেন তুমি তাড়িয়ে দিলে ওই সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন ও ভাই জিবরাইল আমিন আলাইহিস সালাম আপনি শুনুন আমার দরবারে যে মহিলা এসেছিল ওই মহিলা এমন একটি অপরাধ করেছে এমন একটি অন্যায় কি কোশাম এমন একটি অন্যায় সে করেছে এমন একটি পাপের কাজ সে করেছে যে পাপের কোনো ক্ষমা হয় না যে পাপের কোনো তওবা হয় না আর ওই পাপের জন্য আল্লাহর দরবার থেকে গজব নামবে এই ভয়ে আমি তা আমার দরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিলাম ওই সময়ে কুড়িতে আজান আমাকে বললো সাড়ে সাতটা আজান শুরু হোক ওই সময়ে ভাইরাম তো যে কথাটা বলছিলাম ওটা শেষ করে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ তো নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার তুমি সেই মহিলাকে তাড়িয়ে দিলে কেন সেই মহিলাকে দূর দূর করে তাড়িয়ে দিলে কেন তো নবী মুসা আলাইহিস সালাম যখন সব খুলে বললেন যে এই এই কারণে আমি আমার দরবার থেকে তাড়িয়ে দিলাম সম্মানীয় ভাইরা আমার ওই সময়ে আল্লাহর ফারিস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বললেন ও আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আপনি শুনুন আপনি যে মহিলাটাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন ওই মহিলা যে অপরাধ করেছে ওই মহিলা যে অন্যায় করেছে ওই মহিলা থেকে কি আরো কোনো বড় অপরাধী তোমার চোখে পড়ে নাই আরো কোনো বড় পাপিষ্ঠ কি তোমার চোখে পড়ি নাই ওই সময়ে নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন না এই রকম একটা পাপিষ্ঠ এই রকম একটা জঘন্য অপরাধ এর থেকে বড় পাপী তো আমার সামনে পড়ি নাই ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি উত্তর দিয়ে বললেন ও আল্লাহর নবী মুসা আপনি শুনুন আপনার জামানায় যে সমস্ত মানুষেরা আল্লাহর দেওয়া হুকুম নামাজ আল্লাহর দেওয়া হুকুম নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দেয় ওই মহিলার থেকেও ওরা আরো বড় পাপিষ্ট তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওই যে মহিলাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দিলে ওই মহিলা যে অপরাধ করেছে ওর থেকে বড় পাপিষ্ঠ কি তুমি আর খুঁজে পাও না আল্লাহর ফারিস্তা বললেন ওর থেকে আরো বড় পাপী আরো বড় পাপিষ্ঠ যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় আচ্ছা বলেন তো কত বড় পাপিষ্ঠ তালি একজন মা জেনাবে বিচার করলো সন্তান এলো আছাড় মেরে মেরে দিল তার থেকেও বড় পাপিষ্ঠ বলছে ঠিক কিনা তাহলে নামাজ পড়ার দরকার আছে না নেই কথা বলে না আছে ইনশাল্লাহ আমরা যতটুকু আলোচনা শুনেছি যেহেতু আজান হয়েছে আর কথা বলা উচিত নয় তো আমি ছেড়ে দেব তো ছেড়ে দেব তার আগে দুটি কথা বলি আমরা যারা সিলসিলে ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ ঠিক কিনা আমরা মুজাদ্দিদু জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি না বাসি না বাসি আচ্ছা বলেন তো কেউ যদি মুজাদ্দিদু জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে মিথ্যাবাদী বলে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আমরা কি তার কটুক্তি শুনব শুনব আমরা জানি মুজাদ্দিদু জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে তিনি বারহাক আল্লাহর ওলি ছিলেন ঠিক কিনা তো সেই আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা সম্পর্কে যদি কেউ কটুক্তি করে যদি কেউ মুসাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে আমি এখান থেকে তাদেরকে চ্যালেঞ্জ করলাম যদি তোমাদের সাহস থাকে তোমাদের যদি কেতাবী যোগ্যতা থাকে তোমাদের যদি কেতাবের উপযুক্ত দক্ষতা থেকে থাকে তাহলে আমরা বলছি তোমরা কবে কখন কোথায় কোন
সময়ে কিতাব নিয়ে কোরআন নিয়ে হাদিস নিয়ে আমাদের সঙ্গে বসবে আমরা এনি টাইমই যখন তখন তোমাদের সঙ্গে কিতাব নিয়ে বসতে রাজি আছি ঠিক কি না এই হুঁশিয়ারি এই মাহফিল থেকে আজকে দিয়ে গেলাম দেখবেন যারা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে বাজে মন্তব্য করে যারা বসিরাতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে বাজে মন্তব্য করে তাদের সৎ সাহস হয় না ক্ষমতা হয় না তারা সামনে এসে বসতে ঠিক কি না ঠিক তাদের সৎ সাহস হয় না কারণ হবে কি করে তারা নিজেরাই বলে কোরআন হাদিস ছাড়া কিছু মানা যাবে না অথচ নিজেরাই যখন মন গড়া কোনো একটা ব্যাখ্যা দেয় তখন কিন্তু তার ভিতরে কোরআন হাদিস কিছুই পাওয়া যায় না কেউ কেউ আবার ফতোয়া দেয় যে ধর্মীয় কিছু উপকরণ রয়েছে সেইগুলো সঠিকভাবে মান্যতা দিতে গিয়ে যে উপকরণগুলো ব্যবহার করা হয় তা মানা মোস্তাহাব কিন্তু বাবা তুমি ওই যে ধর্মীয় উপকরণ নবীর যুগে মাদ্রাসা ছিল ছিল না নবীর যুগে স্কুল ছিল ছিল না নবীর যুগে পাকা রাস্তা ছিল ছিল না কিন্তু আজকে তারা বলবে এগুলো হচ্ছে শিক্ষা একটি উপকরণ অতএব এগুলো জায়েজ এগুলো যদি জায়েজ হয় তাহলে তাদের কাছে আমাদের প্রশ্ন তুমি কোনভাবে কোন হাদিস থেকে আর কোন কোরআনের আয়াত থেকে তুমি জায়েজ প্রমাণ করলে যেই উপকরণগুলো জায়েজ কোরআন এবং হাদিস থেকে একটা আয়াত তুমি বলো বলার কোনো সৎ সাহস তাদের নেই বলতেও পারবে না আর যেই আমরা একটু কিয়াম করব যেই আমরা একটু আজানে হাত তুলব যেই আমরা একটু নবীর জন্য ঈদে মিলাদুন্নবী পালন করব তখনই বলবে যে কোরআনে নেই হাদিসে নেই এগুলো মানা যাবে না ওর বেলায় জায়েজ আর এর বেলায় জায়েজ আচ্ছা বলেন তো এগুলো সুবিধাবাদী নাকি সুবিধাবাদী ছাড়া অন্য কিছু এগুলো একদম পরিপূর্ণভাবে সুবিধাবাদী এই সমস্ত সুবিধাবাদীর থেকে আমাদেরকে বাঁচতে হবে ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সুবিধাবাদীর থেকে আমাদেরকে হেফাজত করুন বলুন সকলে আল্লাহুম্মা আমিন